দর্শক শ্রোতা বন্ধু সকল, আরণ্যক ক্রিয়েশনের নিবেদন ভারত কি খোঁজলৈ মই হেমন্ত কুমার ভরালিয়ে আপনাক স্বাগতম জানাইছো। আজি আমার বক্তব্যর বিষয় অসমের এজন শ্রেষ্ঠতম ব্যবসায়ী সুনন্দরাম ডেকা। অসমের সবাতোকৈ সফল ব্যবসায়ী কোন বুলিলে প্রথমেই মনলৈ আহে এটিয়ে নাম সুনন্দরাম ডেকা। অসমত ঠিকা করে বাগান খুলি বিভিন্ন বস্তুর যোগানের কাম করে ধনী হওয়া মানুষ বহুত আছে, কিন্তু প্রকৃত অর্থত ব্যবসায় করে তিল তিলকৈ এটুপ দুটুপক সংরক্ষণ করে সম্পদশালী হওয়ার লগতে বহুজনক কর্মসংস্থাপন দিব পৰা মানুষ বুলিলে সচাই মনলৈ আহে সুনন্দরাম ডেকার নাম। রিপোজ, বেকার স্পেশাল, হরলিক্স, বনভিটা আদির প্রতিস্থাপক, প্রস্তুতকর্তা এই সুনন্দরাম ডেকা প্রতিজন অসমীয়া ব্যবসায়ীর আজি আদর্শ পিতৃস্বরূপ। 1911 সনত পুরনি কামরূপ তথা বর্তমানের নলবারী জেলার বরনদীত সুনন্দরাম ডেকার জন্ম হয়েছিল। 5 বছর বয়সত বরনদীর মজুলিয়া বিদ্যালয় নাম লগাই দিয়া হয়েছিল। যদিও আর্থিক অনাটনের বাবে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়াশোনা এড়িবলগিয়া হয়। তার পাছত জীবিকার সন্ধানত নামি পড়ে, কিন্তু কম বয়সীয়া সুনন্দর বাবে গাঁত কামর সুবিধা উলিয়াটো সহজ নাছিল। সে এদিন গাঁরে দুজন মানুষের সত্যি রেলত উঠি সুনন্দ দরং জেলার টংলালয় গল। পাছে টংলাতো কামর সুবিধা করব এইবার মঙ্গলদৈলৈকে যাবলৈ উলাল। মঙ্গলদৈত দোকান পোহার গাড়ি মটর বেশি, গতি বাবে নিশ্চয় মনের মতন কাম এটা উলাব সুনন্দয় মনতে ভাবিলে। কিন্তু হাতত টাকা শিকি একোৱেই নাই, মনত প্রচণ্ড সাহস আর উদ্যম। সেই উদ্যমেরই খোজকাড়ি গৈ মঙ্গলদৈ পালেগৈ সুনন্দ ডেকা। মঙ্গলদৈত প্রথমেই সুনন্দয় দিন হাজিরা করবলে লয়, কিন্তু সরু লড়া বুলি বহুতেই তেওঁক কামত লগাব নোখোজে। উপায়হীন হৈ তেওঁক লগত লৈ যোৱা গাঁৱৰ মানুহ দুজনে সুনন্দক লগতে রাখি তেওঁলোকর ভাত রন্ধা কামত লগালে। এনেদরে কিছুদিন ভাত রন্ধার কাম করার পাছত এদিন সুনন্দয় জগবন্ধু নামর ঠিকাদার এজনের ঘরত কাম পালে। ঠিকাদারজনের ঘরত কাম করার কিছুদিনের পাছত তেওঁর যোগে দিয়ে সুনন্দয় এজন ইঞ্জিনিয়ারের ঘরত কাম করবলে সুবিধা পালে। কেইমান ইঞ্জিনিয়ারের ঘরত থাকার পাছত এদিন মানুষজনে নিজের অফিসলৈ লৈ গল আর এখন বহীত চহী করবলে দি দুমাহর দরমহা হিসাবে 22 টাকা দিলে। তেতিয়াহে সুনন্দয় বুঝিব পারিলে যে অফিসত চাকরি দিয়া হয়েছে। সুনন্দ উৎফুল্লিত হল, মানুষজনের প্রতি কৃতজ্ঞ হওয়ার লগতে যেন নিজের সামর্থ্যও বুঝি উঠিল। অফিসর কাম করে উঠার পাছতো সুনন্দর হাতত কিছু আজরি সময় থাকে। সেইখিনি সময়ের সদ্ব্যবহার করে ওচরের মহেন্দ্র দাস নামর মানুষ এজনের চা মিঠাইয়ের দোকানত কাম করবলে ললে। ইয়ার 6 মাহমানের পাছত ইঞ্জিনিয়ারজন অন্য ঠাইলৈ বদলি হওয়াত সুনন্দকো লগত লৈ যাব বিচারিলে, কিন্তু লগত যাবলৈ সুনন্দ সন্মত নহল। ইতিমধ্যে মহেন্দ্র দাসর দোকানের বঙালী কারিকরজনের পৰা সুনন্দয় বিস্কুট, মিঠাই আর পাউরুটি বনোৱা কাম শিকি লৈছিল। এইবার নিজাকে স্বাধীনভাবে ব্যবসায়ত নমার কথা চিন্তা করিলে। সে চাকরি ইস্তফা দি মাহেকত 5 টাকাত ঘর এটা ভাড়ালৈ ললে। সেই সময় চাকরির 4 বছর পার করা সুনন্দর দরমহা হয়েছিল গৈ মাহেকত 15 টাকা। কিন্তু চাকরি ইস্তফা দি সালামি খ দোকানঘর ভাড়া লওয়ালৈকে ব্যবসায়ের বাবে তেওঁর হাতত মূলধন রয়েছিল গৈ মাত্র কেই টকা মানহে। সেইভাবে 5 দিনাই মঙ্গলদৈর খোজকাড়ি টংলালৈ গৈ তারপর দ অনা ভাড়াত রেলগাড়িত উঠি সুনন্দ নলবাড়ী পালেগৈ। নলবাড়ীর খোজকাড়ি গৈ নিজাগাঁও বরনদীত উপস্থিত হয়ে সুনন্দয় পিতাকক নিজের সিদ্ধান্তর কথা জানায়। পুতেকে নিজাকৈ দোকান দিব বলে শুনি সাঁচতিয়া 3 কোটি টাকা দিলে। সেইখিন সুনন্দ পুনের মঙ্গলদৈ পালেগৈ। তার 5 দিনাই লৈ থা দোকান ঘরট সুনন্দয় চা মিঠাইয়ের দোকান আরম্ভ করে দিলে। সেই সময় কোনো সহযোগী নাছিল, দোকানের সকল কাম সুনন্দয় অকলেই করেছিল। লাহে লাহে
ব্যৱসায়ত তেওঁ উন্নতি কৰিব ধৰিলে। এইবাৰ সুনন্দই দুজন কাৰিকৰ লগত লৈ এটা বিস্কুটৰ বেকাৰী আৰম্ভ কৰিলে। মাথো এয়ে নহয়, 1931 চনত তেওঁ দুখন গৰু গাড়ী কিনি লৈ ধান চাউলৰ ব্যৱসায়টো নামিল। তাৰ পাছত মাথো সাফল্য আৰু সাফল্য। এদিন দিন হাজিৰাৰে কৰ্মজীৱন আৰম্ভ কৰা সুনন্দ নামটোৰ সৈতে যোগ হৈ গৈ থাকিল ব্যৱসায়ৰ নতুন নতুন দিশ। গেলামালৰ দোকান, গাই গৰু পালন, ৰিপোজ চাহ হোটেল, বিস্কুট বেকাৰী, আটা ময়দা চুজিৰ মিলৰ পৰা আৰম্ভ কৰি প্ৰথম শ্ৰেণীৰ ঠিকালৈকে সুনন্দৰ পৰা সুনন্দী মহাজন নামেৰে প্ৰসিদ্ধি লাভ কৰালৈকে তেওঁৰ সমগ্ৰ জীৱনটোৱেই যেন সাফল্যৰ এক অনন্য দৃষ্টান্ত। আজি সুনন্দীৰাম মহাজনে প্ৰতিষ্ঠা কৰা মংগলদৈৰ SRD গ্ৰুপ মাথো অসমৰেই নহয়, দেশৰ ভিতৰতে বহুকেইটা অগ্ৰণী কোম্পানীৰ সমষ্টি। SRD গ্ৰুপ বা সুনন্দীৰাম ডেকা গ্ৰুপৰ অধীনৰ কোম্পানীসমূহ হৈছে SR ডেকা এণ্ড কো প্ৰাইভেট লিমিটেড, SRD বেকাৰ্ছ, ৰিপোজ ফুডছ প্ৰাইভেট লিমিটেড, ৰিপোজ স্নেক্ছ এণ্ড চুইটছ, SRD নিউট্ৰিয়েণ্ট প্ৰাইভেট লিমিটেড, সুনন্দীৰাম ফুডছ প্ৰাইভেট লিমিটেড। তদুপৰি SRD গ্ৰুপৰ সৈতে জইণ্ট ভেঞ্চাৰ কৰা কোম্পানীসমূহ হৈছে ট্ৰিনিটি ফ্ৰুক্টা লিমিটেড আৰু নৰ্থ ইষ্ট নিউট্ৰিয়েণ্ট প্ৰাইভেট লিমিটেড। এইসমূহৰ লগতে অন্য বহুকেইটা পৰিচিত কোম্পানীৰ হৰলিক্স, বৰ্ণভিটা আদি বহুল পৰিচিত খাদ্যদ্ৰব্যও SRD গ্ৰুপৰ পৰাই উৎপাদন কৰা হয়। এই কোম্পানীসমূহৰ ভিতৰত আছে জনচন এণ্ড জনচন, ব্ৰিটানিয়া আৰু ITC লিমিটেড। এজন অশিক্ষিত আৰু একেবাৰে দৰিদ্ৰ পৰিয়ালৰ পৰা অহা অসমীয়াই নিজৰ বুদ্ধি আৰু আহি পৰা প্ৰত্যাহ্বানসমূহ দূৰ কৰি 4,000ৰো অধিক কৰ্মচাৰীৰে সৈতে কেনেকৈ কেইবাশ কোটি টকাৰ ব্যৱসায়িক সাম্ৰাজ্য গঢ়ি তুলিব পাৰে, সুনন্দৰাম ডেকা আৰু তেওঁৰ পুত্ৰসকলেই তাৰ প্ৰমাণ। 1997 চনত সুনন্দৰাম ডেকাৰ মৃত্যুৰ পাছত উত্তৰসূৰী হিচাপে অনুপম ডেকা, মুকুল চন্দ্ৰ ডেকা, ৰাজীৱ কুমাৰ ডেকা আৰু সম্ৰাট ডেকাই ব্যৱসায় আগুৱাই নিয়াৰ ক্ষেত্ৰত যি প্ৰচণ্ড বিচক্ষণতা আৰু উদ্যম দেখুৱাইছে সেয়া প্ৰশংসাযোগ্য। সহজলভ্য টকাৰ পাছত নদৌৰি উঠি অহা ডেকা গাভৰুৱে সুনন্দ ডেকাৰ জীৱনৰ আৰ্হি ল'লে আমাৰ অসমখন সঁচাই জাকত জিলিকা হ'বগৈ। আজিলৈ ইমানেই, আৰু নতুন নতুন ভিডিঅ'লৈ আমি আপোনাৰ খবৰ আকৌ উপস্থিত হ'ম। ধন্যবাদ।